তাই আমি ওকে একটু চা করে একটু কি বলবো ওর মনটা ভালো করে দিই, কারণ অনেকটা আমার এনার্জি খরচ করেছে আমার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে শুভ মহালয়া, আর শুভ মহালয়ার প্রত্যেককে জানাই রূপক সুস্মিতার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমাদের এই প্রত্যেক কটা দিন, মানে দেবীপক্ষ যেহেতু শুরু হয়ে গেল, মানে পিতৃপক্ষ শেষ হয়ে আজ থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেল, তাই দেবীপক্ষের প্রত্যেকটা দিন যেন তোমাদের ভালো কাটে আর খুব আনন্দে কাটে। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো। আর সকালবেলায় আমি সেজে গুজে একদম রেডি তোমাদের জন্য, না তোমাদের জন্য কয়েকটা শর্ট ভিডিও রিলস ভিডিও বানাবো। তা আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু চেষ্টা করেছি বা ততটুকু রেডি হয়েছি, তা আর কি বলবো, এবার ফটাফট কয়েকটা ভিডিও বানিয়ে দেবো। রূপক তো স্নান করে ধুতি পরে গামছা নিয়ে তর্পণ করতে চললো, আর সাথে যাচ্ছে ছেলে। আর কালকের কিছু জামা কাপড় আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আর আমাদের যে সামনের গঙ্গাটা আছে, এটা বড়দের কাছে শুনেছি আদি গঙ্গার সাথে যোগ রয়েছে, তাই যাই হোক আমরা এটাকেই গঙ্গা বলে মেনে থাকি। আর প্রত্যেক বছর অনেক মানুষ আসে এখানে তর্পণ করবার জন্য, পিতৃপুরুষের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে এই তর্পণ। আমি মনে করি এই তর্পণ যাদের বাবা নেই, মানে মা নেই, তাদের এটা মহালয়ার দিন প্রত্যেকের করা উচিত, কারণ তারা এই একটিমাত্র দিন খুব কাছাকাছি, আমাদের খুব কাছাকাছি আসে আর আমাদের কাছ থেকে জল চায়, আর এই জল যদি না পায় তখন তারা ভীষণ কষ্ট পায়। এটা শুনেছি আমি, সত্যি মিথ্যে এটা বিচার করবার জন্য যাচ্ছি না। তা যাই হোক বন্ধুরা, প্রত্যেক বছর রূপক তর্পণ করে থাকে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করে থাকে। ওর তো তর্পণ প্রায় শেষের দিকে, এবার মনে হয় বাড়ি ফিরে। এখন তর্পণ কমপ্লিট, আর এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। চলো যাওয়া যাক। আর আমি যেহেতু রিলস ভিডিও বানিয়েছি ওদিকে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে রান্নার দিকে চলে এসেছি। আর আমি টিফিনটা খাওয়ারও সময় পাইনি, মুখে একটা কী দিয়ে রান্নাটাকে সারছি, কারণ জানি আলাদা করে খাওয়ার আর সময় পাবো না। আর পনিরের তরকারি করব, আর এদিকে পেঁপে ভাতে করলা ভাতে আর আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তা যাই হোক রান্নাটা সেরে ফেলা যাক। আর আজকে আমার সাথে যেন যুদ্ধ চলছে, যুদ্ধ মানে কি বলবো, সকালে যেহেতু শর্ট ভিডিও বানাতে ওই দিকটা অনেকটা সময় চলে গেছে, তাই এদিকে বেলাও হয়ে গেছে আর জল চলে যাওয়ার টাইমও হয়ে গেছে, কিন্তু জলের কাজ সারার আগে আমি এই কটা আগে গুছিয়ে নেবো। কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সব ছড়ানো ছেটানো, তা ছেলে আসার আগে গুছিয়ে নেবো, ছেলে গেছে পড়তে। আর ছেলে আসলেই বিছানা নিয়ে নেবে, ব্যাস আমি আর গোছাতে পারবো না, তাই আগে গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে তারপর বাসন মাজার দিকে যাব, তারপর ঘর মোছা। তা চলো বন্ধুরা কাজগুলো। আর দুপুরে খাবার দাবার নিয়ে বসে গেছি, আর খাবার দাবার বলতে এইটুকুনি, মানে ভাত আমি খেতামই না রূপকের জোড়াজুড়িতে, আর চামচ দিয়ে খাচ্ছি কেন, মানে এই কদিন যেহেতু ওই ক্রিম ফ্রিমের কাজ হয় তো হাতে কিরকম একটা বিচ্ছিরি গন্ধ হয়ে থাকে, তা সেই কারণে না হাত দিয়ে খেতে ভালো লাগে না। আর পুজোর এই কটা দিন তো আমি ভাত খাই না, কারণ ওই ভাত খেয়ে কন্টিনিউ দাঁড়িয়ে কাজ করতে খুব কষ্ট হয়, তা একবারে ভাত খাবো না বলে তাই রূপক দুটো একসাথে মাখলো, আমাকে একটুখানি তুলে দিল, বলে চামচ দিয়ে খাও, তা ওই চামচ দিয়ে খাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে বিকেল 4:45, আর বাইরে মানে বেশ পুজো পুজো আকাশ, পুজো পুজো ওয়েদার, পুজো পুজো পরিবেশ, সব কিছু পুজো পুজো, তা আমার তো বেশ ভালো লাগছে, মজা লাগছে। আর এদিকে রূপক কী করছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা তুমি কি করছো, তোমার ব্যানারের ফ্রেম বানাচ্ছি। আচ্ছা, ফ্রেমটা বানিয়ে তারপরে ব্যানারটাকে এখানে সেট করতে হবে। আচ্ছা, তারপর টানাতে হবে। আচ্ছা, তারপর তারপর কি করতে হবে, তারপর আর কি, আর উঠোনটায় পুরো নিম পাতা পড়ে পুরো উঠোন ভরে গেছে, আর এদিকে সাইকেল বাইক দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষায়, আমরা কখন বেরোবো, তা আজকে আর বেরোবো মনে হয় না, রূপক আর আজকে নিয়ে বেরোবে না। আর এদিকে পেরেক পোতা হচ্ছে, মন দিয়ে কাজ চলছে, এই যে আরেকটা আরেকটা বোধ হয় ফ্রেম হবে, তাই তো, দুটো দুটো ফ্রেম হবে। তা চলো বন্ধুরা ও কাজটা মন দিয়ে করুক আর আমি ওর সাথে একটু গল্প করি। আর রূপক আজকে আমার জন্য অনেক খাটাখাটনি করে ব্যানারগুলো লাগিয়ে দিয়েছে, তাই আমি ওকে একটু চা করে
একটু কি বলবো ওর মনটা ভালো করে দিই, কারণ অনেকটা আমার এনার্জি খরচ করেছে আমার জন্য। সেই কারণে আমিও ঝটপট চলে এসেছি, মানে এগুলো বাসনগুলো গোছাও নি, তার আগেই আমি বলছি না ওকে আগে চাটা করে দিই তারপরে বাসনও গোছাবো। খুশি? ভীষণ খুশি। তাই অনেক খেটেছি সেই দুপুর থেকে। হ্যাঁ সত্যিই তাই, না একটু চা না হলে হবে না। হোক আর এদিকে আজকের ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ ম্যাচ হচ্ছে, আর কি বলবো রোহিত শর্মা একাই একাই পাকিস্তানকে পুরো ধুয়ে দিচ্ছে, একদম পুরো ধুয়ে দিচ্ছে, তাই তো ধুয়ে দিচ্ছে একদম, মানে লোকাল সার্ভ দিয়ে রোহিত শর্মা পুরো ধুয়ে দিচ্ছে। লোকাল সার্ভ না সার্ভ এক্সেল, সার্ভ এক্সেল বলো আর যাই বলো সবকিছু ফেল, আজকে যেভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে রোহিত শর্মা সব সার্ভ ফেল। আর এদিকে সুস্মিতা চা নিয়ে চলে এসছে, বন্ধুরা দেখতে পাচ্ছ, চাটা আগে খেয়ে নেওয়া যাক তারপরে বাকি কাজ। কি খুশি আজকে রূপক, পুজো এসে গেছে এখন খুশি থাকতেই হবে, কোনো রাস্তা নেই এই সময় কোনোভাবে মনটাকে দুঃখী করলে হবে না। তোমরাও প্রত্যেকে খুব আনন্দে থাকো, খুব মজা করো, এইটুকুনি বলবো, বাস সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে যাও, এই কটা দিন শুধু আনন্দ আর ফুর্তি। আমরা তো বাড়ি চলে এসেছি, মানে রাতের খাবার নিয়ে কিছু টুকিটাকি দরকারি কাজ ছিল সেগুলো সেরে, আর এদিকে রূপক আমার স্প্রেটা ঠিক করছে, স্প্রেটা হঠাৎ করে গন্ডগোল করছে, জানি না আবার মনে হচ্ছে একটা স্প্রে কিনতে হবে, তা এখন কি হবে কে জানে, ওটা কি ঠিক হবে দেখতে হবে, না তো কালকে গিয়ে কিনতে হবে, দেখছি আমি কি করা যায়। ঠিক করতে পারলে খুব ভালো, আর না ঠিক করতে পারলে কালকে একটা কিনে এনে দেবে, আমায় বলছে তুমি টেনশন নিও না, তুমি টেনশন নিলে মানে প্রবলেম হয়ে যাবে, কারণ এখন তোমার অনেক দায়িত্ব অনেক কাজ। তা যাই হোক বন্ধুরা, এখন তো 9:30 বাজে আর আজকে ঠিক করেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমি জানি না কাল থেকে আবার মানে রেগুলার যেরকম ব্লগ করি সেরকম ব্লগ করতে পারবো কি না, যদি নাও করতে পারি তোমরা সাথে থেকো পাশে থেকো, তবুও আমি চেষ্টা করবো তোমাদের সাথে থাকার। তা আজকের মতন টাটা, শুভরাত্রি।